বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছি আমি মিঠু শ্রাবণ, আর আমরা আজকে চলে আসলাম জাকির ভাইয়ের ঘেরে, মাছের ঘেরে। এই দেখুন কত সুন্দর মাছের ঘের, আর এই ঘেরের চারিপাশ দিয়ে জাকির ভাই শশা গাছ লাগাইছে। আমরা বিস্তারিত একটু পরে জাকির ভাইয়ের মুখ থেকে শুনবো যে এই যে গাছে ফুল চলে আসছে, কতদিন পরে ফল আসবে এবং কতগুলো গাছ আছে তার একটু জেট আপনাদের জানাবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আপনারা জানেন আমরা প্রতিনিয়ত কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে কৃষি বিষয়ক এবং খামার বিষয়ক সকল কন্টেন্ট আপলোড করে থাকি। এ দেখুন কত সুন্দর শসা গাছ, এই যে ফুল আসছে দেখুন। জাকির ভাইয়ের আমি কয়দিন আগে আসছিলাম, গাছ ছোট ছিল, যার কারণে কোনো ভিডিও করি নাই। তো ইনশাল্লাহ আজকে প্রায় ফল আসার মতো, যার কারণে ভিডিওটা করতেছি। অবশ্যই ফল আসলে আবার আমরা কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও দেব, আপনাদের দেখাবো বিস্তারিত। ফল আসছে হয়তো দুই একটা, ছোট আকারে আমরা দেখাবো, তারপর জাকির ভাইয়ের সাথে কথা বলবো। দেখুন কত সুন্দর শসা গাছ, না দেখলে সরাসরি বুঝবেন না এই যে ফল আসছে। দেখুন এই একটা, এই যে আর একটা দেখাই দিছি, কত সুন্দর ফল। ইনশাল্লাহ এই 5 থেকে 7 দিন পরে এই ফলগুলো একদম খাওয়ার উপযোগী হবে এবং বাজারজাত করতে পারবে জাকির ভাই। তো কৃষি ও গরু ছাগলের খামারে প্রতিনিয়ত আমরা কৃষি খামার বিষয়ক সকল কন্টেন্ট আপলোড করতেছি আপনাদের ভালোবাসায়। আমাদের চ্যানেলে এখন প্রায় 8-9 মাসে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়েছে 1700+, 1700 উপরে সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে। তো আপনাদের ভালোবাসায় চ্যানেলটি দ্রুত এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমরা কিছুদিন পরে হয়তো বা মনিটাইজেশন পেয়ে যাবো চ্যানেলে। আপনাদের ভালোবাসায় 2 মাসের মতো আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিই নাই, তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার দেবো, যে কোনো কাজের কারণে দিছিলাম না, আবার শুরু করেছি প্রতিনিয়ত। অবশ্যই আপনারা কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা একটু জাকির ভাইয়ের মুখ থেকে শুনি। জাকির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি, আমাদের দর্শকরাও ভালো আছে। সরাসরি দেখাচ্ছি দর্শকদের কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে জাকির ভাইয়ের শসা চাষ। তো ইনশাল্লাহ এই বনগুলো কি সাইডে দিচ্ছেন? হ্যাঁ, গোড়ায় সার দেওয়া লাগবে কয়টা? ও গাছের গোড়ায় সার দেবেন? কতদিন হয়েছে আপনার খেয়াল আছে এই গাছগুলো লাগাইছেন? প্রায় 27-28 দিন, তাই না? আর এই গাছে যে ফল আসছে দেখলাম, এই কতদিন পরে ফল বিক্রি করতে পারবেন? এই ফল সপ্তাহখানিকের মধ্যেই, সপ্তাহখানিক পরে বিক্রি করা যাবে? না পরেই বিক্রি করা যাবে। আনুমানিক কতগুলো গাছ আছে বলতে পারবেন? গাছ আছে 200 মান্দা, 210 মান্দার। 210 মান্দা না টোটাল? হ্যাঁ টোটাল 210 মান্দা। ও পাই কি হয়েছে আপনার? এই গেরেতে কাটি গেছে। ও গেরেতে কিসে কাটিছে? সামাকে কাটিয়ে গেছে। ইনশাল্লাহ সবাই যারা কাজ করেন গেরে, কৃষি খামার এবং মাছ চাষ করেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন এই জাকির ভাইয়ের গেরেতে পা কাটিয়ে গেছে, পা বাঁধা আছে। কৃষি কাটা গেছে সামাকে, না সামাকে, সবাই সাবধান থাকবেন। তো আমরা 1 সপ্তাহ পরে এই ফলগুলো যখন জাকির ভাই তুলবে বিক্রি করবে তখন আমরা দেখাবো আপনাদের সরাসরি কৃষি গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে। তো ইনশাল্লাহ বাজার কেমন এখন জাকির ভাই? আপনি তো জানতেছেন যাদের ফল বিক্রি হচ্ছে, 900 টাকা করে মন বিক্রি, 900 টাকা মন বিক্রি হচ্ছে, 800 টাকা, তাই তো? তাতে আনুমানিক কেজি আসে কত, কত টাকার কেজি পড়ে? 40 কেজি, 10 কেজি, মানে 20 টাকা করে আসে আনুমানিক, তাই? তো ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন জাকির ভাইয়ের অন্য অন্য গাছগুলো যেগুলো আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে আমরা জাকির ভাই শশাকে দেখাচ্ছিলাম, তার মুখ থেকে আমরা শুনলাম 1 সপ্তাহ পরে আনুমানিক ফল যখন উঠবে অবশ্যই আপনাদের আবার ভিডিও দেব কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে। সেই পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর শশা বেচে আনুমানিক জাকির ভাই ইনশাল্লাহ 1 লাখ টাকা ব্যবসা করবে, যে গাছগুলো হয়েছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ 1 লাখ টাকার মতো ব্যবসা করতে পারবে কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে। সেই শশা চাষের ভিডিও আমরা দিচ্ছি আপনাদের। ওই পাশ দিয়ে অনেক গাছ আছে, এই যে এইখান থেকে একটু ফাঁকা, গাছগুলো মারা গেছে, যার কারণে আমি আর দেখালাম না আপনাদের, সরাসরি ওইভাবে দেখাই দিলাম যে এই পাশে আছে গাছ। তো সবাই কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের আরও একটি চ্যানেল রয়েছে কৃষি চ্যানেল বাংলা, ওই চ্যানেলটি 1010 সাবস্ক্রাইবার হয়েছে, ওইটাও আপনাদের অনেক দূরে এগিয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের প্রতি রইল অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি জাকির ভাইয়ের শশাখের থেকে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।